আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনা ক্রিয়েশন। আজকে টপিক হচ্ছে রেজিনের কাজ করতে গেলে আমাদের কি কি কিনতে হবে। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে রেজিন হচ্ছে একটা আঠালো পদার্থ। এই যে রেজিন, এইটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে দিলে বাতাসের সংস্পর্শে কিন্তু এটা জমাট বাঁধবে, কিন্তু যদি আপনি হার্ডেনার না ইউজ করেন এটা কিন্তু একদম হার্ড হবে না। এরকম যে আমি কাজগুলো দেখাচ্ছি এরকম হবে না, দেখা যাবে ভালোভাবে জমাট বাঁধছে না, সেক্ষেত্রে আপনার মোলটা নষ্ট হবে। তার জন্য আপনাকে রেজিনের সাথে হার্ডেনার খুব ভালোভাবে পরিমাণ মতো মেশাতে হবে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের কি কি কিনতে হবে। তো প্রথমেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিন ও হার্ডেনার, এরপর মোল্ড, এরপর ওয়েট মেশিন। তো এক এক করে আমি বিস্তারিত বলছি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে রেজিন। তো এই রেজিন কিন্তু তিনভাবে পাওয়া যায় বাজারে। প্রথমত 1:1, 2:1, 3:1। এখন অনেকে বলতে পারে আপু এই ইস্টু দিয়ে কী বোঝাচ্ছে। প্রথম হচ্ছে যদি 3:1 কিনি, 3 হচ্ছে এখানে রেজিনের পরিমাণ আর 1 হচ্ছে হার্ডেনারের পরিমাণ। যেমন আমি যদি 9 ধরি রেজিনের পরিমাণ, তাহলে এই 9কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এই যে 3 আসতেছে এটা হচ্ছে হার্ডেনারের পরিমাণ। ওকে, তাহলে এখানে যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেজিন দিয়ে করা। তো রেজিন আর হার্ডেনারের মিশ্রণের ফলে কিন্তু এরকম ক্রিস্টেন ক্লিয়ার একটা এরকম লুক আসে, এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু কাজ করার পরে কিন্তু এটা আর ভাঙা যায় না, এই যে দেখতে পাচ্ছেন রাবার টাইপের হয়ে যায়, যেটা আপনারা ইউজ করতে পারবেন চাবির রিং হিসাবে, কানের দুল হিসাবে, গহনা হিসাবে, বইয়ের বুকমার্ক হিসাবে, অনেক কিছু হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। রেজিনের কাজের র ম্যাটেরিয়ালগুলো কিন্তু বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না, যার জন্য বাইরের দেশ থেকে আনতে হয় আর কস্টিংও অনেক বেশি পড়ে। আপনার বাজেট কিন্তু 3 থেকে 5-এর মধ্যে রাখতে হবে এই কাজ করতে গেলে। আর যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি আরও অনেক জিনিস কিনতে পারবেন। এই যে মোল্ডটা দেখছেন, এরকম অনেকগুলো মোল্ড কিন্তু আপনারা কিনতে পারবেন, কিন্তু এক একটার প্রাইস এক এক রকম। আপনারা প্যাকেজ আকারেও কিনতে পারবেন, কিন্তু সব প্যাকেজে আপনার প্রিয় মোল্ডটা যে পাবেন ওরকম না। 3,000-এর নিচে যদি আপনার বাজেট হয় আপনি যে কাজ করতে পারবেন না এরকম না, আপনার মোল্ডের সংখ্যা কমাতে হবে, তারপর ওই যে রেজিনের পরিমাপটা কমাতে হবে, এরকমভাবে আপনি আস্তে আস্তে কস্টিংটা কিন্তু কমাতে পারবেন। তো মোটামুটি আমি একটা প্যাকেজ নিয়েছিলাম মোল্ডের, যেখানে আমার পছন্দের মোটামুটি বেশ কিছু মোল্ড ছিল, আবার অপ্রয়োজনীয় কিছু মোল্ড ছিল। প্যাকেজের এটাই ঝামেলা, প্রয়োজনীয় মোল্ডও থাকে আবার অপ্রয়োজনীয় মোল্ডও থাকে। যেমন এখানে এই মোল্ডটা আমার এতগুলো দরকার ছিল না, তো প্যাকেজ নিয়েছি যার জন্য এতগুলো নিয়েছি। তো এটা কেউ নিতে চাইলে আমি অবশ্যই এটা সেল করে দেবো, এরকম অবস্থা। তারপরে এই চুড়ির যেমন আমি সাইজটা আমার নিজের ইচ্ছে মতো আনতে পারিনি, কিন্তু আলাদাভাবে যদি আমি মোল্ডগুলো কিনতাম আমার কস্টিং কিন্তু ডাবল হতো, আরও বেশি কুরিয়ার খরচ দিতে হতো, যার জন্য একসাথে কিনা। রেজিন যেহেতু আমাদের পরিমাণ করে দিতে হবে, হার্ডেনারও পরিমাণ করে দিতে হবে, তাই এখানে আমাদের একটা কিচেন স্কেল বা এরকম একটা ওয়েট মাপার যন্ত্র লাগবে। এখানে আমি যদি আপনাদের দেখাই যে এরকম কোনো একটা কিছু রাখলেই কিন্তু এখানে ওয়েট কত হচ্ছে এটা দেখাবে। তো এরপরে যে ডেকোরেশনের কিছু জিনিস লাগে তা আমি হচ্ছে আপনাদের দেখাবো। ড্রাই ফ্লাওয়ার, গ্লিটার, অ্যাক্রামিন কালার, অ্যালকোহলিক ইঙ্ক, মেকআপ পাউডার, এরকম আরও অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো ডেকোরেশনের কাজে লাগে। কিন্তু এর মানে কিন্তু এই না যে আমার এখনই কিনে নিতে হবে। ড্রাই ফ্লাওয়ার আর ধরেন হলে অ্যালকোহলিক ইঙ্ক কিনে নিলাম বা মেকআপ পাউডার কিছু কিনে নিলাম, এটা হচ্ছে আমাদের বাজেট অনুযায়ী। হ্যাঁ, তো আমার এখানে ফ্লাওয়ারগুলো দেখছেন এরকম বড় ফ্লাওয়ার যে অনেকগুলো বড় প্যাকেট কিনতে হবে এরকম না, ছোটো প্যাকেটও রয়েছে, ওরকম কিনতে পারেন। এছাড়া বক্স রয়েছে। তো এখানে আমার যে কাজটা দেখতে পাচ্ছেন, আমার চাবির রিংটা যেটা আমার ফ্যামিলি ফটো দিয়ে বানানো, ওইখানে কিন্তু এরকম স্টারগুলো আমি ইউজ করেছি। এখানে যে স্টারগুলো রয়েছে এগুলোর প্রাইস তো আমার একটা বেশি না। তো এরকমই আপনারা এরকম জিনিস ডেকোরেশনের জন্য কিনতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। তো ডেকোরেশন করার জন্য কিন্তু এরকম অনেক কিছু পাওয়া যায় বাজারে। তারপরে দেখা যায় যে নিজের ক্রিয়েটিভিটিতে অনেক কিছু আপনি আবিষ্কার করবেন যে আমি এরকম এরকম কাজ করতে পারি। তো আস্তে আস্তে অনেক ভালো কিছু কাজ করতে পারবেন রেজিন দিয়ে।
তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ইউজ করে আপনাদের দেখিয়েছি। ওই যে আমার চাবির রিংটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমি এটা ইউজ করেছি। তাছাড়া এখন যদি দেখাই যে অ্যাক্রোলিক কালার ইউজ করা যায় কিনা সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমি একটা হিজাবের পিন করেছি অ্যাক্রোলিক কালার দিয়ে রিজিনের কাজ করে। এছাড়া আমি অ্যাক্রোলিক যে বিভিন্ন কালার আছে সবগুলোর কালার কিন্তু আমি আস্তে আস্তে ইউজ করে আপনাদের দেখাবো। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্রোলিক কালার দিয়ে করা। তাছাড়া অ্যালকোহলিক ইং ব্যবহার করলে কীরকম হয় সেটাও আমি দেখাচ্ছি। এই যে চাবির রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালকোহলিক ইং দিয়ে করা। এটার পার্থক্য হচ্ছে এটা একটা গ্লিটারি 3D টাইপ দিচ্ছে লুক, আর ওইটা একদমই কালো হয়ে গেছে অ্যাক্রোলিক কালার যেটা ইউজ করেছি। আর এখানে যে নীলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে। তো বোঝাই যাচ্ছে পার্থক্য কিন্তু রয়েছে। তো দুইটার দুই রকম কাজ করবে। এই যে অ্যালকোহলিক ইং, এইটা দিয়ে চাবির রিংটা যেটা বানিয়েছি এটা কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এরকম আপনারা কিন্তু বিভিন্ন লুক দিতে পারবেন, দুইটা কালার দিয়ে কিন্তু শেড দিতে পারবেন। আমি নেক্সট টাইম আরও ভিডিও যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছাড়াও কিন্তু আমাদের ডেকোরেশনের জন্য এরকম বিভিন্ন গ্লিটার প্রয়োজন হতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারবেন। ডেকোরেশনের পরে এখন কথা বলবো কাজের সুবিধার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। যেমন রেজিনে রাখার জন্য এরকম একটা পাত্র লাগবে। হ্যাঁ, তো এরকম আমাদের ওয়ান টাইম গ্লাসগুলো কিন্তু বাজার বিক্রি করে। প্রথমত আমাদের মনে হতে পারে যে এগুলোর অনেক দাম, আসলে না, আমি অনেকগুলো ওয়ান টাইম গ্লাস কিন্তু কিনেছি, 60 থেকে 70 টাকা নিয়েছে এরকম। তো আপনার ওয়ান টাইম গ্লাসগুলো ইউজ করে করে কিন্তু ফেলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ দাম তেমন না। তাছাড়া রেজিনের জন্য এরকম ড্রপার রয়েছে, হার্ডেনারের জন্য একটা ড্রপার, তারপর রেজিনের জন্য আলাদা আরেকটা ড্রপার। একটা ড্রপার দিয়ে আরেকটা ড্রপারে কাজ করতে যাবেন না, তাহলে ঝামেলা হতে পারে। তাছাড়া এরকম নাড়ার জন্য এরকম একটা রয়েছে যেটা আপনার প্যাকেজের সাথে আমার এসেছিলো। তাছাড়া আপনাদের না থাকলে আপনার আইসক্রিমের সাথে যে স্টিকটা থাকে, আইসক্রিম স্টিক, ওটা ইউজ করতে পারবেন। ওটা দিয়েও কিন্তু আপনার রেজিনটা এরকম নাড়াতে পারবেন, তাহলে আপনাদের কাজেও সুবিধা হলো। তো এরকম কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিস যদি আপনার হাতে কাছে না থাকে অন্য একটা জিনিস দিয়ে কাজ করতে পারবেন। যেমন ওয়েট মেশিনটা না থাকলে ওই বাজারে যে ইঞ্জেকশনের দেয় না, ওই ইঞ্জেকশনের সুচটা ফেলে আপনার ওই ইঞ্জেকশন দিয়ে পরিমাপ করে নিতে পারবেন, কারণ ওইখানে কিন্তু উঠে কত ইঞ্চি ইঞ্চি এরকম উঠে। তো আপনারা, আমি নেক্সট ভিডিও করলে কোনো এক সময় আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ওয়েট মেশিন ছাড়াও রেজিনের কাজ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউজ করেছিলাম এটা। তো এরকম একবার ইউজ করার পর আর করা যায় না। এখন যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। এটা অনেক বেশি দরকার, কারণ হচ্ছে রেজিনের কাজ করলে রেজিন যদি একটু হাতের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু রেজিনটা আর উঠতে চাইবে না। তাছাড়া চোখের মধ্যে যদি রেজিন কোনোভাবে চলে যায় সেটা অনেক বেশি ক্ষতি করবে। এর জন্য আমাদের অবশ্যই গ্লাভস, আরও যে অ্যালার্জির সমস্যা থাকলে মাস্ক পরে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছে হ্যান্ড রিলের মতো, ওটাও কিন্তু আমার প্যাকেজের সাথে এসেছে। তো রেজিন নিয়ে নেক্সট বিস্তারিত আরও ভিডিও আসবে, রেজিন নিয়ে একটা প্লেলিস্ট আছে, সেটা চোখ রাখুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।